কি অবস্থা হতাশ নাকি আপনি যদি হতাশ থাকেন তাহলে এই ভিডিওটা টোটালটা হচ্ছে না টেনে স্কিপ করে আপনি দেখেন হাউ টু গেট মোটিভেট অ্যান্ড চেঞ্জ হ্যাবিট আনটিল বিকাম সাকসেস সো নিচে একটা কি ইমেজ দেওয়া আছে না ইউ কান্ট বাট চাইলে কিন্তু আপনি আপনার লাইফের স্ট্রং পয়েন্টগুলো দিয়ে সেই কানটাকে ক্যানে কনভার্ট করতে পারেন ওকে কিছু আপনার মোটিভেশন কথাবার্তা অবশ্যই এগুলা দরকার কারণ হচ্ছে আমরা অনেক লম্বা একটা জার্নিতে পা দিয়েছি আহ চাইলে হচ্ছে স্কিপ করতে পারবো না তো যেহেতু শেষ করতে হবে অবশ্যই নিজেকে সেলফ মোটিভেশন দিতে হবে অলওয়েজ সো এখানে কিছু পয়েন্ট নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য যে আওয়ার গ্রেটেস্ট উইকনেস লাইস ইন আপ সো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন হচ্ছে হচ্ছে আমরা কোনো কিছুতে না গিব আপ করে ফেলি বা হতাশা চলে যাই বা এটা নিয়ে আর চিন্তাই করি না বাট দ্য মোস্ট সার্টেন ওয়ে টু সাকসিড ইন ইজ অলওয়েজ টু ট্রাই জাস্ট ওয়ান্স মোর টাইম সো দেখেন আপনার কি করতে হবে যে আমি হচ্ছে আজকে গিভ আপ করে ফেললাম করে ফেললে তাম শেষ আমার জার্নিটা সেখানে এন্ড হয়ে যায় বাট অলওয়েজ পিপল কি করে তারা হচ্ছে আবার হচ্ছে তা সেটা নিয়ে হচ্ছে ট্রাই করে এই যে আপনার যে আবিষ্কার যে হয়েছে সে কি করছে যে বার সে হচ্ছে নিয়ে ফেল সাকসেস হয়েছে এই যে এত সুন্দর একটা কোর্ড যে বলছে যে মোটিভেশন কোর্ডটা যে বললো থমাস অ্যাডিশন স্যার তো অবশ্যই হচ্ছে এটা সবার লাইফে হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করার দরকার যে আপনি যদি একবার হচ্ছে হতাশায় পড়ে যান তখন হচ্ছে আপনি না গিভ আপ কখনোই করবেন না অবশ্যই আরেকবার ট্রাই করেন এরপর যদি হচ্ছে আপনি না পারেন আরেকবার ট্রাই করেন এবং এই যে এই জিনিসটা যখন আপনার হচ্ছে গিভ আপ করার একটা মাইন্ডসেট রেডি করতে হবে এর পাশে কিন্তু লেখা আছে যে মাইন্ডসেট ইজ এভরিথিং যখন নাকি হচ্ছে আপনি এই কোর্ডটা আপনার মাইন্ডসেটে হচ্ছে কি করে ফেলতে পারবেন সেট করে ফেলতে পারবেন যে আচ্ছা আমি হেরে গেছি আমি আবার উঠে দাঁড়াবো তখন কিন্তু হচ্ছে আপনি সুন্দরভাবে হচ্ছে কি করতে পারবেন আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবেন ওকে পরের স্লাইড ট বিকাম এ ম্যান অফ সাকসেস সো দেখেন অলওয়েজ আমরা কি করি যে হচ্ছে অলওয়েজ সাকসেসফুল পার্সন হইতে চাই বাট আলবার্ট আইস্টাইন স্যার এখানে কি বলছে যে জাস্ট সাকসেসফুল হইলে হবে না রেদার বিকাম এ ম্যান অফ ভ্যালু সো আপনার সাকসেসফুল মানুষের পাশাপাশি আপনার কি করতে হবে ভ্যালু পাস করতে হবে ইম্পর্টেন্ট দুনিয়াতে তো ভাই অনেক মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আছে বাট কয়জন অ্যাকচুয়ালি সব মিলিনিয়ার মনে রাখছে কারণ মনে রাখে না এটাই স্বাভাবিক কারণ সব মিলিনিয়ার বা বিলিনিয়ার হচ্ছে লাইফে কি করতে পারে না আপনার ভ্যালু পাস করতে পারে না লাইক আমি ইন্ডিয়ার যদি একটা এক্সাম্পল দিই মুকেশ আম্বানি ওনাকে কিন্তু হচ্ছে এন্ড অফ দ্য ডে পর্যন্ত সবাই মনে রাখবে কেন কারণ হচ্ছে উনি যে বিজনেস গুলো এস্টাবলিশ করছে সেইগুলা প্রতিটা জিনিস হচ্ছে কাস্টমারকে ভ্যালু পাস করছে সো আপনি মার্কেট হিসেবে বা আপনি যেই ইন্ডাস্ট্রিতে থাকেন না কেন আপনি আপনার লাইফে সো সাকসেসফুল হওয়ার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আপনি আপনার ট্র্যাকে দৌড়াবেন না সেই সাকসেসফুল হবেন এবং সেই ট্র্যাকে থ্রুতে আপনি কি করবেন মানুষকে হচ্ছে ভ্যালু পাস করবেন সেই মাইন্ডসেটটা আপনি কি করেন ডেভেলপ করেন সো পাশে হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছেন যখন নাকি হচ্ছে আপনি সাকসেসফুল এবং সেটার সাথে হচ্ছে ভ্যালুয়েবল পার্সন হয়ে যাবেন তখন আপনি যে কোনো বাধা এই লোকটার মতো হচ্ছে কি করতে পারবেন ভেঙে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ওকে পরের স্লাইড সো দেখেন খারাপ সময় আর হচ্ছে তোমার ভয় সো এটা হচ্ছে 14 মিনিটে একটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও সো আমরা হচ্ছে এটা আপনাদের যেই ডেসক্রিপশন থাকবে বা সেখানে হচ্ছে আমরা অ্যাটাচ করে দিব অবশ্যই এটা হচ্ছে হেডফোন দিয়ে হচ্ছে শুনবেন আর যখনই হচ্ছে আপসেট হয়ে যাবেন সব সবসময় হচ্ছে এই ভিডিওটা দেখে একবার হয়ে হচ্ছে জাস্ট শুনে আসবেন এরপর হচ্ছে কি আরেকটা স্লাইড আছে যে যে কোনো কাজ ভালোভাবে করবেন কিভাবে এটা অনেক ইম্পর্টেন্ট যে আমরা যে ভুলগুলো অলওয়েজ করি যে আমরা কোনো কিছু শুরু করলে সেটা শেষ করি না সো আপনার কি করতে হবে বলো অবশ্যই হচ্ছে যে কোনো কিছু শুরু যখন করবেন তাড়াতাড়ি শেষ করতে হবে সো এই ভিডিওটা হচ্ছে আমরা কি করব হচ্ছে আপনাদের অ্যাটাচ করে দিব লিঙ্কটা সেটা হচ্ছে আপনারা দেখে নেবেন ওকে